গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল পলি কুকু ব্লগসে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো ফ্রেন্ডস, বাইরে বিকেলের দৃশ্যটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এখন দেখিয়ে দিচ্ছি যে জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছি সেইগুলো। তো দেখো, এরপরে চলে এসেছি বাইরে, চাঁদ তো দেখতেই পাচ্ছ বিকেলে, আর পুরো অন্ধকার হয়ে গেছে কারণ আমাদের এখানে না রাতে খুবই শিশির পড়ে। আর আমি না একদমই ভুলে গেছিলাম যে বাইরে আমি কাঠকুটোগুলো রেখেছি। তো জামাকাপড় যখন তুলে নিয়ে গেলাম, তারপরে ঘরে গিয়ে ঘর ফর ঝাড় দিতে জামাকাপড়গুলো গোছাতে গোছাতে মাথা দিয়ে বেরিয়ে গেছিলো। তো সেই কারণে দেখো আবার ফ্ল্যাশ অন করে তোমাদেরকে দেখাচ্ছি। কাঠগুলোকে সমস্তটা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর অন্ধকারে মা মেয়ে গেছিলাম একটু জল আনতে, কলে বোতল ভরেছিলাম। তো সেই জলগুলো সমস্ত শেষ হয়ে গেছিলো, তো জল ফল ভরে নিয়ে এসে তারপরে মা মেয়ে পড়তে বসেছি। তো দেখো বোতলগুলো ভরে নিলাম, এখন চলে এসেছি পড়তে। তো তোমরা দেখে নাও মেয়ে কী কী লিখছে আর কী কী লিখছে না। পাশাপাশি লিখতে পারো, উপর থেকে নিচে লিখছে, কেনা ব্যাকা। হ্যাঁ লেখো লেখো, এই তো বাহ পিটা খুব সুন্দর হয়েছে, বা কেউ লেখো আর। তো পড়াশোনা শেষ করে দেখতে পাচ্ছো চলে এলাম রাতের খাবার দাবার তৈরি করার জন্য। তো মাঝখানে আমরা একটু দুধ চা সমস্ত কিছু খাওয়া হয়েছিল, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, পড়াশোনার ফাঁকে ফাঁকেই চলে গেছিলাম। দুধটা গরম করে নিয়ে এলাম ওর জন্য, আর আমাদের জন্য চা বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন চলে এলাম, এখানে দেখতেই পাচ্ছ রান্নাবান্না চলছে। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে সমস্ত দিয়ে একটা তরকারি করছিলাম, কারণ একটু চিকেন ছিল তো ভেবেছিলাম সেই চিকেন দিয়ে আর এই ফুলকপি আলুর তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে কমপ্লিট। তো তার জন্য আর বেশি কিছু রান্না করলাম না, জাস্ট এই দুটো রান্না করলাম, মানে এই একটাই রান্না করলাম আর চিকেন দিয়েই হয়ে যাবে। কিন্তু বন্ধু, দুঃখের বিষয়, আর খাওয়া দেওয়ালো না, কারণ আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো। মেয়েকে হাফ খাইয়েছি, তারপর বাবাকে বলছি তুমি একটু খাইয়ে দাও, আর আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। ভালো লাগছে না, একদমই ভালো লাগছিলো না। তো যাই হোক, কিছু করার নেই, মানুষের শরীর রক্ত মাংসে গড়া। আজকের ভালো লাগে, 10 মিনিট পরে আবার খারাপ লাগে, এই নিয়েই সংসার, আর সেই নিয়ে সমস্ত কাজও আমাদেরকে করতে হয়। মেয়েদের জীবনটাই হয়তো এরকমই হয়, মেয়েদের জীবনটা হয়তো এরকমই হয়, কী আর করা যাবে, এক সময় শরীর খারাপও থাকে আবার এক সময় ঠিক হয়ে যায়। তো যাই হোক, এই নিয়েই সংসার, এই নিয়েই চলতে হবে। তো চলো, এখানে এখন চলে এসেছি, এর মধ্যে একটু আমান বাদামটা ঢালবো বলে ওইটা পরিষ্কার করেছিলাম জারটা। তো যাই হোক, জারে ঢেলে নিলাম, নিয়ে ভাবলাম কি ঢেলে রাখবো, তাহলে অনেকদিন হয়ে গেল বাদামটা ভেজানো হয়নি, তো আজকে একটু বাদাম ভেজিয়ে দিলাম, কারণ সামনে থাকলে ঠিকই চোখে পড়ে, রাব্বারতে ভালো ছিল না আর কি কৌটোটাতে, তো যার জন্য আর কি খাওয়া মাঝখানে বেশ কয়েকদিন খাওয়া হয়নি। তো যাই হোক, তো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সারারাত্রির জন্য এটাকে আমি রেখে দেবো। তোমরা এইভাবে খেতে পারো বন্ধু, কারণ শুকনো আমান বাদাম খাওয়ার থেকে যদি তোমরা একটু ভিজিয়ে রেখে এইভাবে খাও, তাহলে দেখবে গুণাগুণটা অনেকটাই বেড়ে যায়। কারণ সবাই জানো যে কোনো একটা বীজ যখন জলের মধ্যে চুবিয়ে রেখে সেটা বসানো হয় কি তাড়াতাড়ি অঙ্কুর হয়ে যায় না, তো সেইভাবে ঠিক এটাও আমানটাও যখনই আমরা ভিজিয়ে দেবো তখন তার গুণাগুণ অনেকটাই বেড়ে যায়, গিয়ে যখন আমরা খাবো তার গুণাগুণ অনেকটাই আমরা বেশি পাই। তো যাই হোক, অনেকটাই বকবক করে নিলাম, তো এখন সয়াবিনটাও ঢালা হয়নি, তো সয়াবিনটাকেও একবারে ঢেলে নিচ্ছি কৌটোর মধ্যে, নিয়ে এটাকেও স্টোর করে রেখে দেবো। ঠিক আছে, তো ওই কৌটোটা স্টোর করে রাখার পর আমি রান্নাবান্না করে শুয়ে যাব। আর তোমাদেরকে জানাবো, আজকে কিন্তু আমি দুটো ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, একটা হচ্ছে সোমবার বিকেল থেকে ব্লগটা চলছে, মঙ্গলবার বিকেল অবধি। ঠিক আছে, তো তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই তোমরা একটা লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে, আর যদি আমার ভিডিওটা তোমাদের পছন্দ লেগে থাকে তাহলে তোমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যেও শেয়ার করতে পারো, আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, তোমাদের দিদি বা বোন যাই মনে করো না কেন।
তো দেখো রান্না শেষে শেষে আমি বিকেলে যে মানে দুপুরবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এর সাথে সাথে আমরা যে চা বিস্কুট খেয়েছিলাম, দুধ খেয়েছিলাম মেয়ে, তো সেই সমস্ত বাসনগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সঙ্গে সঙ্গে কিছু মানে কি বলবো, এই টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে, দেখতে থাকো। তো যেমন কি দেখতে পাচ্ছ, আমি সকাল সকাল চলে এসেছি, আবার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো বাবুরা কালকে রাতে খেয়েছিল, বাসন তো ধোয়নি, আমি যতটা মেজে রেখেছিলাম না ততটাই ছিল, তো সেই বাসনগুলোকে একটু মেজে নিলাম। যদি আমি না শুতাম তাহলে মেজেই নিতাম। তো এই যে দেখো, মামুনি ঘুম থেকে উঠে গেছেন, এই যে গড়াগড়ি খাচ্ছেন, কিছুতে ক্যামেরার দিকে মুখ দেখাচ্ছেন না, দুষ্টু মেয়ে আমার। ওর একটু কাণ্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে রাত সকালে, যেহেতু কালকে আমি ঠিকঠাক শরীরটা ছিল না বলে আজকে সকালে উঠে আর তাড়াহুড়ো করে রান্নাবান্না শুরু করিনি, ওর জন্য বাবার জন্য রুটি করে দিয়েছিলাম, আর একটু তরকারি করেছিলাম, কুমড়ো আলুর তরকারি, সেটা দিয়ে ওর বাবাকে আমি টিফিন পাঠিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছো, আমরাও টিফিন নিয়ে বসে গেছি, রুটি তরকারি কুমড়ো আলু দিয়ে তরকারি করা হয়েছিল, আর ওইটা হচ্ছে মিষ্টি, আর মেয়ের জন্য দুধ। আর একটা কথা বলে দিই, আজকের ওর বাবা বিছানা তুলে দিয়েছে, তো এই যে দেখলাম, দেখালাম তোমাদেরকে। আর তরকারিটা যেটা করা হয়েছে সেটা ওর বাবাই কুটে কাটে বসিয়ে দিয়েছিল, আমি জাস্ট একটু নামিয়েছি বাইরে লাস্টে, আর মা মেনে বসে পড়েছে। তো এখন চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, রুই মাছ সঙ্গে এক পিস মেয়ের জন্য ওই কী যেন মাছগুলো বলে, ভুলে গেছি মাছটার নাম, যাই হোক ওই জিওল মাছ এক ধরনের, তো সেটা নিয়েই আর কি চলে এসেছি। আজকে একটু পিকনিক পিকনিক মুডটা করছিল, তো ভাবলাম চলো আজকে একটু বাইরেই রান্নাবান্না করা যাক পুরোটাই। তো সবসময় আমি বেশিরভাগটা ভাতই করি, তরকারি টরকারি করি না, ওই মাছ তরকারিটা ফার্স্ট টাইম আর কি উনুনে বাইরে করছি। তো আমার মাছ তো ভাজতে গিয়ে অনেকটাই ইয়ে হয়ে গেছিলো, কী বলে আর কি, লেগে লেগে গিয়েছিলো। আর বাইরের ওয়েদারটা দেখো কী দারুণ ওয়েদার। তো যাই হোক, এই দেখো মাছের ঝোল ফুটেও গেছে, বেশি কিছু করিনি, মাছের ঝোলই করেছিলাম, আর সকালে সবজিটা ছিল কুমড়ো আলু সেই জন্য। আর তারপরে স্নান ফান করে দুজনে মিলে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বিকেলের, আর ওই বাকি মাঝখানের কাজগুলো কিছু দেখালাম না, যেমন কিছু ছিলও না, যাই হোক। তারপরে চলে এসেছি এখন টিফিন বানাতে, তো কী টিফিন করছি তোমরা একটু দেখে নাও। আজকে বানাতে হচ্ছে পাস্তা, আর এইখানে দেখো সমস্ত ইয়ে নিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু পাস্তা মশলা আছে, আর একটু ম্যাগি মশলা অ্যাড করে এটাকে আমি বানাবো। আমি তো এখানে প্রিপারেশান নিয়ে নিয়েছি রান্নাবান্না করার জন্য, কিন্তু জানো পেছন দিকে আমার মেয়ে এসে গেছে, আর স্ল্যাপের ওপর উঠে আগে থেকেই ও দাঁড়িয়ে আছে। তো চলো দেখতে থাকো ও কি করছে। আর আমি এটার মধ্যে পাস্তাটার মধ্যে একটু নুন আর একটুখানি হরিয়ে দিয়ে দিয়েছিলাম তেল, যাতে পাস্তাটা লেগে লেগে না যায়। তো চলো কীভাবে পাস্তা রান্না করি তোমার সাথে একটু শেয়ার করছি, আগেও করেছি তোমাদের সাথে শেয়ার, তবু আরো বার করছি দেখে না। একটু মন দেবো,
পারবো না। এই যো পাস্তা রান্নার প্রিপারেশন চলছে, আর খাওয়ার লোক এই যো আগে থেকে এসে গেছে। এই যো দেখো দেখো, একটার উপর একটা জিনিস কি সব বার করেছে দেখছো? এই দেখো দেখো, এই হলো পুচকু, রাখো দেখে দাও, দেখে দাও, এটা এখানে ছিল না, এটা এখানে ছিল, নিচে নিচে কুকুরের পেছনে গল্প করতে করতে আমি পুরো ভুলেই গেছি যে আমি ভিডিও করব। দেখছো সব আমি দিয়েও ফেলেছি, শুধু সসগুলো দিইনি, ভুলে গেছি। হ্যাঁ আলু পেঁয়াজ, আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিয়েছিলাম, তারপর টমেটো, একটু আদা রসুনের পেস্ট, তারপর মশলাটা দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, ব্যাস একটু নুন দিয়েছি, দিয়ে আর একটু হচ্ছে এবার জানালা একটু বন্ধ করি, পোকাগুলো আসছে। যাই হোক এবার ভেজে ভেজে নামিয়ে নেব, আর কিছু না করা, একটু সস্তা দিই ঘরের উনুনের দিকে, রান্নার দিকে। হ্যাঁ আমার দিকে না, রান্নার দিকে। তো ফ্রেন্ডসরা, সন্ধ্যের নাস্তা করতে করতেই আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা একদম শেষ অন্তে চলে এসেছে, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, থ্যাংক ইউ জানিয়ে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, এটাই কামনা করি।